মানে চমৎকার কলম তৈরি করা হয় মেশিনটির সাহায্যে জি যে রেখে চাপ দিব লেগে গেছে শেষ রেখে যে চাপ দিব লেগে গেছে কাজ শেষ এই বলবো এই মেশিনের মাধ্যমে আমাদের কালি ভরে এই যে এটা চাপ দিলে নিজের নামের ব্র্যান্ডিং করে কলম তৈরি করতে চান আমাদের নতুন মেশিন দেখতে পাচ্ছেন ওইদিকে আরো অনেক মেশিন আমাদের রেডি স্টক আছে এটা সবাইকে হাতে ধরে আমরা সবকিছু প্রশিক্ষণ দিয়ে দেই সেজন্য আমিন টিভি এই ব্যবসাটা শুরু করতে কত টাকা লাগবে যে কোনো নামে তৈরি করা সম্ভব যে অনেক কম খরচ পড়বে 2 টাকা 10 পয়সা 20 পয়সার মধ্যে বানাইতে পারবে ভিডিওটা যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু আপনি কিছুই বুঝবেন না একটু ধৈর্য ধরে ভিডিওটা আবার দেখেন বিস্তারিত এই ভিডিওতে বলার চেষ্টা করছি আসসালামু আলাইকুম ইমরান ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা কলম তৈরি করে দেখাবো এবং ব্যবসায়িক সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব তাই তো জি কলমের ব্যবসা সম্পর্কে আজকে আমরা এ টু জেড সবকিছু ধারণা দেব আচ্ছা আর দর্শকদের আছেন একটু ধৈর্য ধরে দেখবেন কিভাবে কলম তৈরি করে বিজনেস করতে পারবেন এছাড়া যারা নিজের নামের ব্র্যান্ডিং করে কলম তৈরি করতে চান তাদের জন্য চমৎকার একটা ভিডিও হবে আপনি চাইলে আপনার নিজের নামে ব্র্যান্ডিং করে কলম তৈরি করে মার্কেটিং করে চমৎকার একটি বিজনেস শুরু করতে পারেন কলম তৈরি করার জন্য আমাদের যে কাঁচামালগুলো লাগে এদিকে আছে বডি এগুলো আছে কলমের বডি বডিগুলো লাগবে আচ্ছা তারপরে আমাদের যে ক্যাপ আছে এই ক্যাপগুলো প্রয়োজন পড়বে এটা হচ্ছে কলমের মাথার ক্যাপ আচ্ছা আর এই পাশে আছে হচ্ছে কালি কালি এই কালিগুলো প্রয়োজন পড়বে আর এই পাশে আছে এটা হচ্ছে কলমের টিপস যে মাথা দিয়ে লেখে এই টিপসটা প্রয়োজন পড়বে আর আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে অ্যাডাপ্টার এই অ্যাডাপ্টারগুলো প্রয়োজন পড়বে আচ্ছা আর হচ্ছে প্যাকেট এরকম 10 পিসের প্যাকেট থাকে 12 পিসের প্যাকেট থাকে যে যার চাহিদা অনুযায়ী নিতে পারবে এই হচ্ছে কলমের কাঁচামাল আর মেশিন কি কি লাগে আমাদের কলমের হচ্ছে টোটাল 4টা মেশিনের সেটআপ একটা হচ্ছে আমাদের কালি ভরার মেশিন এই পাশে আছে এটা হচ্ছে আমাদের অ্যাডাপ্টার লাগানোর মেশিন এই পাশে আমাদের এটা টিপস ফিটিং মেশিন আর এটা হচ্ছে আমাদের রোটারি মেশিন রোটারি মেশিন 4টা মেশিনের সেটআপ আমাদের আচ্ছা মেশিনটা অবশ্য পুরাতন লাগে এগুলো আপনারা নিজেরাই ট্রেনিং এর জন্য রাখছেন আর আমাদের ট্রেনিং এর জন্য আমরা ওই যে অনেকে শুধু মুখে বুঝ দিয়ে দেই না যে আমাদের নতুন মেশিন দেখতে পাচ্ছেন ওইদিকে আরো অনেক মেশিন আমাদের রেডি স্টক আছে রেডি স্টক আছে আচ্ছা জি এটা হচ্ছে আমাদের ফিক্সড করে রাখছি কারণ যারা আমাদের কাছে আসে নতুন উদ্যোক্তা আমরা শুধু মুখে বুঝ দেই না প্র্যাকটিক্যাল সবাইকে হাতে ধরে আমরা সবকিছু প্রশিক্ষণ দিয়ে দিই সেজন্য আমাদের এই মেশিনটা দেখতে পাচ্ছেন এটা আমাদের রানিং মেশিন এটা দিয়ে আমরা সবাইকে প্রশিক্ষণ দিয়ে দিই আচ্ছা ওকে তো এখন আমরা কলম তৈরি করে দেখাবো জি অবশ্যই আচ্ছা শুরুতেই বডিগুলো প্রয়োজন তাই তো জি এই বডিগুলো চাইলে নিজের নামে তারা তৈরি করতে পারবে জি যে যে কারণ আমি ব্র্যান্ডিং করতে পারবে এই সব ব্যবস্থা আমরা করে দেব আচ্ছা ওকে তো এখন দেখাই আপনাদেরকে কিভাবে কলমটা বানাবেন তো সেজন্য এই যে এটা হচ্ছে কলমের বডি আমরা কিন্তু আগে থেকে কোনো কলম বানানো এটা দেখাচ্ছি না এই যে ভিতরে কোনো কালি নাই মাথাও নাই তো আমরা প্রথমে হচ্ছে যে কালি ভরবো এই মেশিনের মাধ্যমে আমাদের কালি ভরে এই যে এটা চাপ দিলে দেখা যাচ্ছে ওই সাইড দিয়ে যে এই যে কালিটা ভরতেছে আমাদের এই যে কালি ভরা শেষ জি কালি ভরা শেষ এখন হচ্ছে আমরা অ্যাডাপ্টার লাগাবো এটা হচ্ছে আমাদের অ্যাডাপ্টার ফিটিং মেশিন আমরা অ্যাডাপ্টার নিয়ে যে মেশিনের ভিতর দিব যে মাথাটা মোটা এই মোটা মাথাটা মেশিনের ভিতরে দিব দিয়ে যে রেখে চাপ দিব লেগে গেছে শেষ জি লেগে গেছে এখন আমরা টিপস বা নিব ফিটিং করব এটা হচ্ছে আমাদের নিব ফিটিং মেশিন আমরা এই যে নিবগুলো নিব নিয়ে মেশিনের ভিতরে দিব যে মাথাটা লেখে সেই মাথাটা ভিতরে দিব এবং বডিটা রাখব রেখে এই যে চাপ দিব লেগে গেছে কাজ শেষ কাজ শেষ এখন কিন্তু এই কলম চাইলে ডাইরেক্ট লিখবে না এখন আমাদের সেন্ট্রিফিউজ মেশিন দিয়ে সেন্ট্রিফিউজ করতে হবে এই যেটা হচ্ছে আমাদের সেন্ট্রিফিউজ মেশিন এই মেশিনের ভিতরে আমরা কলমটা দিব দেওয়ার পর এটা আমাদের ইলেকট্রিক লাইন সিস্টেম সুইচ দিলে এটা অটোমেটিক ঘুরতে থাকবে এটা যে কোনো জায়গায় ফিক্স করে নিতে হবে এভাবে 5 মিনিটের মতো ঘোরাতে হবে আমরা যেহেতু ভিডিও করতেছি কাজে 5 মিনিট ঘুরিয়ে দেখাইতে পারবো না কাজে সামান্য একটু ঘুরিয়ে দেখাচ্ছি মানে চমৎকার কলম তৈরি করা হয় এই মেশিনটির সাহায্যে জি 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 নতুন উদ্যোক্তারা চাইলে এই মেশিনটির সাহায্যে কলমগুলো তৈরি করতে পারবে জি ঘরে বসে ছোট বড় যে কেউ তৈরি করতে পারবে এটা ঘরের মানুষদের তৈরি করতে পারবে এটার জন্য কোনো এক্সপার্ট লোক লাগবে না তো আমাদের কলমটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে লিখে দেখাই আমরা কেমন তৈরি করলাম এই যে মাত্র কলম তৈরি করছি এই যে দেখতে পাচ্ছেন আমিন টিভি চমৎকার লেখা হয় তো দেখি তো এই দেখি তো এই যে দেখেন সামনে থেকে দেখেন এই যে মাত্র কলম তৈরি করলাম কলমের লেখার মধ্যে কোনো ডিস্টার্ব নাই কোনো ডিস্টার্ব নাই কোনো ফাঁকা ফাঁকা নাই একদম মাত্র তৈরি করলাম মাত্র লিখে দেখলাম কোনো দাগা দাগি করতে হয় নাই কিছু করতে কালি কি পরবর্তী সময় জমে যাবে কিনা
যে কালিটা অনেক সময় শীতে বা ঠান্ডা না কলম তৈরি করার পর যেটা কলম ভরছি এই কালি পরবর্তী সময় বেশি দিন হলে জমে যায় কিনা কারণ কম দামের কলম তো অনেক সময় জমে যায় এটা হচ্ছে কালির উপর ডিপেন্ড করবে যদি ভালো কোয়ালিটির কালি নেন আপনি ভালো সার্ভিস পাবেন আর যদি কম দামি কালি নেন কম দামি সার্ভিস পাবেন এটা হচ্ছে আপনার কাছে আপনি যদি ভালো কোয়ালিটির কালি হন আমি নিজে পরীক্ষা করে দেখেছি 48 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে এটা কালি জমাতে পারিনি আমি তাই 48 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে আচ্ছা এটা হচ্ছে কালির কোয়ালিটির উপর ডিপেন্ড কালি কোয়ালিটির উপরে এই সব কিছু সেটআপ আপনি অল প্যাকেজ তৈরি করে দিতে পারবেন জি সব কিছু আমাদের কাছেই পাবে এ টু জেড আচ্ছা তো এবার আমরা আলোচনা করি এই ব্যবসাটা শুরু করতে কত টাকা লাগবে এটা সর্বনিম্ন 35000 টাকার মধ্যে ব্যবসাটা শুরু করতে পারবে মেশিন এবং কাঁচামাল এভরিথিং সব কিছু সহ কত হাজার পিস কলম তৈরি করতে পারবে এই 35000 টাকা দিয়ে শুরু করলে 35000 টাকার মধ্যে আমাদের 23000 টাকা হচ্ছে মেশিন আর 10 থেকে 12000 টাকার মধ্যে শুরুতে একটু খরচটা বেশি পড়বে কেন এটা বলে নিছি কেউ যদি নিজের নামে ব্র্যান্ডিং করতে চায় ব্র্যান্ডিং এর জন্য ডাইস বানাতে হবে তারপর প্যাকেটিং এর স্কিন পিন বানাতে হবে সেজন্য শুরুতে 2-3000 টাকা বেশি খরচ হবে এই ব্র্যান্ডিং এর জন্য তো কলমে দেখতে পাচ্ছি আপনার কোম্পানির নাম লেখা জি এটা আমাদের ইমরান মেশিনারি লেখা জি এটা আমাদের নিজস্ব নামে তৈরি করেছি এরকম যে যে কারো নামে তৈরি করতে পারবে যে কোনো নামে তৈরি করা সম্ভব যে অনেকে বলে যে আমরা কোথা থেকে কলম নিয়ে আসছি বা এগুলা বাজারে রেডি কলম কিনা সেটা আমাদের নিজেদের নামে ব্র্যান্ডিং করেছি এই এক পিস কলম তৈরি করতে আমার কত টাকা খরচ হবে এটা হচ্ছে কলমের কোয়ালিটির উপর যদি কাঁচামাল সব কিছু ভালো দেয় কালি টিপস ভালো দেয় 2 টাকা 50 পয়সা থেকে 60 পয়সা খরচ পড়বে আর যদি নরমাল দেয় তাহলে আর অনেক কম খরচ পড়বে 2 টাকা 10 পয়সা 20 পয়সার মধ্যে বানাইতে পারবে 2 টাকা 20 পয়সা 50 পয়সা তো রেডিমেড কিনতেই পাওয়া যায় তাহলে আমরা এত কষ্ট করব কেন হ্যাঁ কলম অনেক কম দামে কিনতে পাওয়া যায় এখানে তিন ধরনের মার্কেটে কলম পাওয়া যায় একটা হচ্ছে সবকিছু ভালো দিয়ে আর একটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি দিয়ে মানে এই যে দেখবেন বডিটা তখন দুইটা কলম এক জায়গায় করবেন এভাবে এক জায়গায় করবেন একটা ভালো কলম আর একটা ওই নরমাল কলম দেখবেন কলমটা সাইজের অনেক ছোট থাকে কলমটা চিকন থাকে আর ওই কলমের আরেকটা বিষয় যে আমাদের যে কলম এই যে কালি ভরছি বাইরে থেকে কালি দেখা যাচ্ছে ওই কলমে কালি দেখা যাবে না মানে আপনি কালি এই পর্যন্ত দিলেন না এই পর্যন্ত দিলেন ওটা বোঝা যাবে সেই জন্য হচ্ছে তারা কম দামে দিতে পারে আর 2 টাকারও কম দামে পাওয়া যায় মার্কেট এখন ইদানিং কিছু দেখি 2 টাকারও কম দামে পাওয়া যায় ওইগুলো হচ্ছে এই বডিগুলা ভাঙ্গারি দোকান থেকে ক্রয় করে এই নামগুলো ঘষে উঠায় উঠায় ওই কলমগুলো 2 টাকার নিচে বিক্রি করে আর যেগুলো 2 টাকা 20-30 পয়সা পাইকারি বিক্রি করে ওইগুলো হচ্ছে কালি কম দেয় নরমাল দেয় আর টিপসগুলো নরমাল দেয় কারণ এখন এই টিপস বর্তমানে 80 টাকা গ্রুসের রুমাল আছে আবার 50 টাকা গ্রুসের রুমাল আছে আবার কালি 1050 টাকা কেজিও আছে আবার 700-800 টাকা কেজিও আছে আপনি কাঁচামাল যেরকম দিবেন খরচ সেরকম পড়বে কলমের কোয়ালিটিও সেরকম হবে আচ্ছা মনে করেন মার্কেটে যে ধরনের কলমগুলো চলে রানিং বড় বড় হিট কালেকশন এবং বড় বড় কোম্পানি যে কলম চলে ওদের সাথে তাল মিলিয়ে ওদের কোয়ালিটির কলমগুলো আমরা তৈরি করব ওই ধরনের কলমগুলো তৈরি করতে আমার প্রতি পিস কলম কত টাকা খরচ পড়তে পারে আমি শুরুতে সব কিছু ভালো কোয়ালিটির কাঁচামাল দিয়ে হিসাবটা দিয়েছি 2 টাকা 50-60 সর্বোচ্চ 70 পয়সা খরচ পড়বে সব কিছু ভালো কোয়ালিটি দিয়ে তার মানে 2 টাকা 60 পয়সা খরচ পড়বে ভালো কোয়ালিটি তৈরি করতে গেলে জি 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 তার মানে আমি দোকানে 3.5 টাকা করে দিতে পারবো 3.5 টাকা প্লাস কারণ ব্র্যান্ডের কলম এখন 4 টাকা করে আপনার পাইকারি দিচ্ছে কাজে না আমি যত কমে দেব দোকানদারদেরকে আমার লাভ বেশি দিতে হবে জি জি দোকানদারকে লাভ বেশি লাভ বেশি দিতে হবে দোকানদার চিন্তা করবে কোন কলম বিক্রি করব এটা আমার কোনো প্রয়োজন নাই দেখা গেছে আমার লাভ কোনটাই বেশি জি জি একজন দোকানদারই পারে যে কোনো কোম্পানির প্রোডাক্ট বিক্রি করতে যে কোনো কোম্পানি সেজন্য অবশ্যই দোকানদারকে লাভ বেশি এখানে লাভ বেশি দিতে হবে দোকানদাররা মাল রাখবে আবার লাভ বেশি দিতে গিয়ে কোয়ালিটি নরমাল করা যাবে না কারণ কলম এমন একটা জিনিস যদি আপনার সার্ভিস ভালো না হয় একটা স্টুডেন্টকে ম্যাগনা দিলেও লিখবে না লিখবে না সেজন্য সার্ভিসও ঠিক রাখতে হবে আবার লাভ একটু কম করে দোকানদারকে লাভ বেশি দিতে হবে আচ্ছা তার মানে আমি 2 টাকা 60 পয়সা তৈরি করে দোকানে আমি 3.5 টাকা অথবা 3 টাকা 60 পয়সা 70 পয়সা করে দিলাম দোকানদাররা 5 টাকা করে বিক্রি করলো জি খুচরা 5 টাকা করে বিক্রি করবে আর এই কলম আপনার কাছ থেকে মেশিন নিয়ে তারা ব্র্যান্ডিং করে নাম তৈরি করে যদি সমগ্র বাংলাদেশে একটা এজেন্ট সিস্টেমে নিয়োগ তৈরি করে ভিডিও মার্কেটিং অথবা অফলাইনে মার্কেটিং করে বিভিন্ন বাংলাদেশের সমস্ত জেলায় এই কলমগুলো তারা পাইকারদের কাছে ছড়িয়ে দেয় যে তারা তাদের কলম তাদের ব্র্যান্ডের কলম বিভিন্ন দোকানে পাইকারি সাপ্লাই করবে এক্ষেত্রে তো আরও প্রচুর সাড়া পাবে জি এটা হচ্ছে এখন ব্যবসার তো মানুষ এটা ডিজিটাল মার্কেটিং এখন বর্তমান এটার প্রচলন বেশি কাজে আপনি ডিজিটাল মার্কেটিংও করতে পারবেন আপনার আপনার উপজেলা জেলা গ্রাম পর্যায়ে আপনি মার্কেটিং করতে পারবেন আচ্ছা তো ভিডিও আমি আপনার কলম নিয়ে কয়েকটা ভিডিও করছিলাম ওই ভিডিওতে অনেকেই মানে কমেন্টস করছে যে ভাই আমরা নিজের নামের কিছু কলম তৈরি করতে চাই
এক্ষেত্রে আপনারা কি ওদের নিজের নামে কলম কমপ্লিট তৈরি করে দিতে পারবেন? জি, কেউ চাইলে আমরা সেই ব্যবস্থাও করে দিতে পারবো। কেউ চাইলে নিজের নামে কলম তৈরি করেও নিতে পারবে? জি। যেমন এখন তো জানুয়ারি মাস, স্কুল কলেজ ভার্সিটি অনেকেই নিজের নামের কলম বিক্রি করতে চায়, বিশেষ করে কেজি স্কুলে নিজের স্কুলের নামে বই খাতা কলম সব কিন্তু বিক্রি করে। আর এই মেশিনটা নেওয়ার পর চাইলে ওইভাবে অফলাইনে মার্কেটিং করে বিভিন্ন কেজি স্কুলে গিয়ে যদি বলে আমি আপনার স্কুলের নামে কলমগুলো তৈরি করে দেই, তখন কিন্তু বেশি প্রাইজে নিতে পারবে। কারণ একটা স্কুলের প্রতিষ্ঠানের যখন নামে দিবে, তখন ওই প্রতিষ্ঠানের স্টুডেন্ট কিন্তু অন্য কোনো কলম ব্যবহার করবে না, অন্য কোনো কলম ব্যবহার করবে না নামে কলমগুলো। আর স্কুলে কেজি স্কুলে পড়াইতে হলে বাধ্যতামূলক তাদের বই খাতা ব্যবহার করতে হবে। জি, বই খাতা ব্যাগ ব্যবহার করতে হবে ওই নামে। জি, আচ্ছা, তাহলে এটা মূলত বিজনেস শুরু করাটা কোনো ব্যাপার না, মূলত মেইন হচ্ছে মার্কেটিং। আপনি যদি মার্কেটিং না করতে পারেন, আপনাকে এগুলো ফ্রিতে দিলেও আপনি ব্যবসা করতে পারবেন না। আর যদি মার্কেটিং করতে পারেন, তাহলে অবশ্যই আপনি ব্যবসা করতে পারবেন। আচ্ছা, তার মানে আমরা বুঝলাম 35-40 হাজার টাকা ইনভেস্ট করেই কিন্তু এই কলম তৈরির বিজনেসটা শুরু করতে পারবে। আমার পরামর্শ থাকবে, যারা এই বিজনেসটা শুরু করবেন, সবসময় চেষ্টা করবেন টাকা বেশি খরচ করে হলেও নিজের নামের করার জন্য, নিজের নামের করার জন্য এবং লং টাইম বিজনেস করার জন্য। আপনি এই কলম এমন একটা জিনিস, সেটা কিনা আর বলা লাগে না, কারণ যত ধরনের অফিস আদালত পৃথিবীতে চলতে হলে লিখতে হবে, আর এই লিখতে হলে কলম প্রয়োজন, সেটা আপনার কোম্পানির কলম হোক বা অন্য অন্য কোম্পানির কলম হোক। তাই লং টাইম চিন্তাভাবনা করে ব্যবসায় আসবেন, ভবিষ্যতে একটা মেশিনের জায়গায় 10টা মেশিন সেট আপ করবেন, এরকম পরিকল্পনা করে। আর ভবিষ্যতে চাইলে যারা অটো মেশিন নিয়ে বড় ধরনের কাজ করতে চান, যে কলম প্রতিদিন হাজার হাজার লাখ লাখ পিস প্রোডাকশন করবেন, সম্পূর্ণ অটোমেটিক, কালিও ভরবে অটো, পিনও লাগাবে অটো, নিপ ক্যাপ, তারপরে এটা সম্পূর্ণ অটো, সেটাও চাইলে এই ইমরান ভাই কিন্তু তৈরি করে দিতে পারবে। জি, অটো মেশিনগুলো এগুলো সাধারণত ইম্পোর্ট করতে হয়, ইন্ডিয়া থেকে আসে, চায়না থেকে আসে, ওগুলো চাইলে আপনারা সব ব্যবস্থা করে দিতে পারবেন। ব্যবস্থাটা আমরা করে দিতে পারবো। আর এইগুলো তৈরি করতে যত ধরনের কাগজ দরকার হয়, যদি ভালো ব্র্যান্ডিং করতে চান, সেক্ষেত্রে কিন্তু ইমরান ভাই সহযোগিতা করে দিতে পারবে। চাইলে সরকারি কাগজপত্র করার প্রয়োজন হলে সেটাও করে দিতে পারবে। আর নতুন অবস্থায় এগুলো হয়তো নাও লাগতে পারে, যেহেতু ক্ষুদ্র উদ্যোক্তা, কুটির শিল্পের আওতায় পড়ে, কুটির শিল্পের আওতায় পড়বে। ব্যবসা যখন শিল্প পর্যায়ে যাবে, বড় পর্যায়ে যাবে, তখন সেটার ক্ষেত্রে ইনকাম যখন বাড়বে তখন। জি জি জি, মানে শুরুটা করতে হবে আর কি। অনেকে ভয় লাগে, ভয় শুরু করে না, ভাই কাগজপত্র কি কি লাগে, আবার বাধা আসে কিনা এরকম। এটা যেহেতু কোনো খাবার প্রোডাক্ট না, আর আপনি স্বল্প পরিশোধে করছেন, প্রাথমিক অবস্থায় কোনো কিছু লাগবে না। কারণ আপনার 30,000 টাকা ব্যবসায় তো আর আপনি এখন 2-3 লাখ টাকা খরচ করবেন না ব্র্যান্ডিং এর পিছনে বা এটা কাগজপত্রের বিষয়ে। কাজে আপনি আগে শুরু করতে হবে, আপনাকে মার্কেট আগে রানিং করতে হবে, তারপর আপনি এটা কাগজপত্র আপনার নিজের নামে করে নিতে পারবেন। যারা সরাসরি আসতে চায় কিভাবে আসতে পারবে? আমাদের ঠিকানা খুবই সহজ, ঢাকা চক বাজার পুরান জেলখানার মেন গেটের বিপরীত পাশে আমাদের দোকান। জেলখানার মেন গেটে দেখবেন, মেন গেটের বিপরীত পাশে ইসলামী ব্যাংক আছে। ইসলামী ব্যাংকের পিছনের বিল্ডিংটাই হচ্ছে জনতা ব্যাংক, জনতা ব্যাংকের উল্টা পাশেই দোকানটাই আমাদের ইমরান মেশিনারিজ। আচ্ছা, সপ্তাহে কয়দিন বন্ধ থাকে? আমাদের শুধু শুক্রবার বন্ধ থাকে, তাছাড়া বাকি 6 দিনই খোলা। আর যদি কেউ শুক্রবার আসতে চায়, অনেকে অফিস আদালত অফিস করে, গার্মেন্টস করে, ঠিক আছে, অনেকে যদি শুক্রবার বন্ধ থাকে ওই দিন আসতে চায়, সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে কনফার্ম হয়ে তারপর আসতে হবে। আচ্ছা, আপনাদের ফোন নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আমিন টিভির সাথে অবশ্যই থাকবেন। আল্লাহ হাফেজ।